সামমাত্র মানুষের ভয়, আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি অফিসের ফোন পাওয়া মাত্রই। সেই রকম একটি ঘটনা ঘটলো আজকে ঘাটাল থানার প্রতাপপুর গ্রামে। এই গ্রামে এক ব্যক্তি গতকাল রাত্রিতে জাল রেখেছিল তার বাড়ির পাশে, সেই জালেই জড়িয়ে গেল জোড়া পদ্মকে উঠে সাপ, এবং খুবই ভয়ানক এবং সবথেকে বড় বড় দুটি সাপ, দম্পতি পুরুষ স্ত্রী। কিন্তু যার ফোনে আমি এই গ্রামে এসে পৌঁছেছি তার কাছ থেকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছে। মাছ ধরার জন্য জাল রাখা হয়েছিল, দুটি জোড়া সাপ পরে তা বন দপ্তর থেকে খবর দেওয়া হয়েছিল, উনিরা এসেছে, এসে জালটাকে ছাড়ানো হয়েছে। আপনার নাম? শ্রীকান্ত খান। গ্রাম? গয়ালপাড়া প্রতাপপুর। থানা? থানা ঘাটাল। আমরা অনেক কষ্ট করে জমি থেকে জালটি তুলে এনে সাপটি রেস্কিউ করলাম এবং জনগণকে সাপ সম্বন্ধে সচেতনতা করে গেলাম। সাপে কাটলে কোথায় যাবে, সাপে কাটলে লক্ষণ কী, সব কিছু জানিয়ে আমি সাপ দুটি নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর ওদেরকে আবার আমাদের বন দপ্তরে দিয়ে ওকে রিলিজ করে দেবো। আমার কাকার ছবিটা একটু তুলে লাগতো, মুখগুলো হচ্ছে বাইরে রেখেছে তোমার জানা। ওইটা পুরুষ, এটা মেয়ে। আচ্ছা, বিশাল 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 পদ্ম কে উঠে, ওইগুলো পদ্ম কে উঠে। হ্যাঁ, এগুলো পদ্ম ফুল নাই, এটা বিষ ছুটতে পারে। দাও, এটা নিবে নাকি এখন? না না, ওটা বাঁধে, ওটা বাঁধে, ধরে নিয়েছি। করে চলে লোকেরা, এটা তুলে নাও দাদা, ফাটা বলে এসো, এটা মুখটা ঢুকে গেছে ভিতরে। কানে ঠোকা হয়ে গেছে পায়ে, প্যান্টা তো হিসাবে পরে এসছে। ওরা বেড়াতে পারবে নি যা জড়িয়েছে, ছবিটা দেখে ভয় লাগছে। এটা পুরুষ, এটা মেয়ে। দাঁড়িয়ে
এদিকে আমার ওদিকে আমি একাই যথেষ্ট সব ছিল তোমরা চুপ করো, আমি সাপ সম্বন্ধে সবকিছু, এটি কি সাপ, এসব কামড়ালে কি হয়, এসব কামড়ালে কোথায় যাবেন সমস্ত কিছু বলে দিচ্ছি। এটি হচ্ছে মনোকলেট কোবরা, কোবরা ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় গেড়ি ভাঙা, একে কেউ বলে কালো কেউটে, আবার এর নাম হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে পদ্ম কেউটে, একে বলা হয় স্পিটিং কোবরা। এ বিষ ছুড়তে পারে, এ খাবার ধরার জন্য দাঁত থেকে একটা অ্যাসিড বার করে, যেটা সামান্য যে ছোট ছোট পোকামাকড় ওরা কাবু হয়ে যায়, এরা ছুটে যাওয়াকে ধরে ফেলে। আচ্ছা, এখানে তো গোটা বোধহয় গ্রাম জুটে গেছে, সাপে কামড়ালে আপনারা কি করবেন বলুন?
এ সব কামড়িছে কি করবেন হাসপাতালে যেতে হবে আর কি 2 মিনিটের মধ্যে আর কি বলুন যে যা খুশি বলুন আমি আমি তো বলার জন্য এসেছি বলবো বলুন কি করবেন হাসপাতালই বেশিরভাগ বলে শুনে রাখুন সাপে কাটলে তিনটা জিনিস মনে রাখবেন নাম্বার 1 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমাকে সাপে কেটেছে আমি এই মুহূর্তে সোমনাথ হসপিটালে যাব হবে না আপনাকে যেতে হবে ঘাটাল হসপিটাল ঘাটাল হসপিটালে যেতে হবে 100 মিনিটের মধ্যে 100 মিনিটের বাইরে যে ব্যক্তি হসপিটালে যাবে সে মারা যাবে দ্বিতীয় পয়েন্ট সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না যদি ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি রাসেল ভাই পার অর্থাৎ চন্দ্রবড়া কেটে থাকে তাহলে কিন্তু চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দিবে অঙ্গ হানি হবে সাপে কাটলে তৃতীয় পয়েন্ট ওঝার কাছে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই 100 মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর যখন বলে যে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইজ ওভার আর এসব কাটলে কি হয় জানেন কি লক্ষণ কি পাওয়া যায় এসব কাটলে আমাদের শরীরে যে রক্ত প্রবাহ শিরা উপসরায় সমস্ত রক্ত জাম হয়ে বন্ধ হয়ে আর চোখ দুটি শিবনেত হয় মানুষটি মৃত্যুর মুখে ঢলে পড়ে এরা প্রচন্ড বিষধর এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এ কামড়ালেই কিন্তু রক্ত বসে যাবে শরীরে আর আস্তে আস্তে মানুষটি ক্ষীণ হবে চোখ দুটি বুঝবে গোলা বসে যাবে সে কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়বে 100 মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হিসাবে ঘাটাল হসপিটাল ছাড়ো আমি ভরবো এবার সরে যাও আমি ছাড়বো আচ্ছা একটা একটা আন্ডা একটা বসাই দিন কোন জায়গায়